হ্যাঁ, হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একদম একটু অন্যরকম, মেবি অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না, কিছু কথা বলবো, খিস্তি টিস্তি না দেওয়ারই চেষ্টা করবো, জানি না কতক্ষণ না দিয়ে থাকতে পারবো। আমি যেই জিনিসগুলো খুব ভালোভাবে ফিল করেছি, আমি কোনো মানুষের ভিডিও দেখলে শুধুমাত্র তার ভিডিওটাই দেখি না, তাকে বোঝারও চেষ্টা করি, এবং ওইভাবেই আমি মানুষের ভেতরটাও বুঝতে পারি এবং যতটা পারি তোমাদের সবার সাথে শেয়ার করি। তো আজকে আমি বেশ কিছু কথা তোমাদেরকে বলবো, আই ডোন্ট নো কতজনের ভালো লাগবে আর কতজনের খারাপ লাগবে। 18 বছর বয়সটা খুব ডেলিকেট টাইম হয়, যেই টাইমটাতে আমরা 18-এ পা দেওয়ার সময় আমাদের ক্যারিয়ার, আমাদের লাভ লাইফ, আমাদের প্রত্যেকটা জিনিস 18-এ ফাইনালি ডিসিশন নিতে হয় যে আমরা কোন ক্যারিয়ারে যাব, কি নিয়ে পড়াশোনা করব, কত দূর যাব। পড়াশোনায় যদি খুব খারাপ হয়ে থাকি তাহলে তো পুরো ক্যারিয়ারের মা চু হয়ে যাবে। আবার খিস্তি মেরে ফেললাম, সরি। তো এটাই হয়ে থাকে, তাই না? আবার 18 ইয়ার্স ওল্ডে অনেক মেয়ে দেখি, মানে আমি আমার গোপাইকেই দেখি, ভীষণ ম্যাচিওর, মানে আমার গোপাই যতটা ম্যাচিওর আমি হয়তো আমার এই বয়সেও এত ম্যাচিওর নই, আর 18-এ তো ছিলামই না, টু মাচ ইম্যাচিওর ছিলাম, টু মাচ ইম্যাচিওর। লাইফের যেই মেন মেন ডিসিশনগুলো হয়, ডিসিশন অনেক ভুল নিয়েছিলাম। তো 18 ইয়ার্স ওল্ডটা নিয়ে কেন আজকে বলছি, এই ভিডিওটা করার পেছনে এই যে এতদিন ধরে রিমিকে নিয়ে আমি এত কথা বলেছি, আজকে রিমি বলেই বলবো, অন্য কোনো নাম বা কিছু ইউজ করব না, এই মেয়েটার ব্যাপারে। ছোট থেকে নিজের বাবার একটা ভালোবাসা আলাদা থাকে, অন্য কেউ বাবার মতো আমাকে ভালোবাসছে, ভালোবেসে বড় করছে, সেই জায়গাটা না খুব সেন্সিটিভ থাকে। ডোন্ট থিঙ্ক কি আমি রিমির হয়ে ভিডিও করছি, নো 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 নো, একদম নয়। আমি অ্যাবাউট 18 ইয়ার্স ওল্ড নিয়ে ভিডিওটা করব। এই যে ছোট থেকে অনেক কিছু হতে 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 মানুষ সেন্সিটিভ হয়ে ওঠে, আমরা কিন্তু পেয়েছি প্রতিটা মেয়েই, কেউ 18 বছরের আগেই তার বাবাকে হারিয়েছে, কেউ তার বাবা মা এখনও আছে, আমার মা বাবা যেমন এখনও আছে, আমি কিন্তু এখনও আমার বাবার কাছেও অতটাই প্যাম্পার্ড হই যতটা মায়ের কাছে, উল্টে আমি তো আমার বাবার মেয়ে, মায়ের মেয়ের থেকে বেশি বাবা, কারণ আমার বাবার সাথে যেই জায়গায় গিয়ে আমার মায়ের সাথে প্রবলেম হয় সেই জায়গায় কিন্তু আমি আমার বাবাকে বলতে পারি বা বাবার কাছে আবদার করি, মা যেটাতে না বলে সেটা কিন্তু আমার বাবাই আমার ফুলফিল করে। তো আমি অলওয়েজ নিজের সাথে জাজ করতাম, যখন এই রিমির মাও ভুলভাল কথা বলেছে বা ভুলভাল কাজ করেছে, আমি সবসময় বলেছি আমার মা এই স্টেজে থাকলে আমার বন্ধুদের বাড়ি যেত, বন্ধুদের জিজ্ঞেস করতো কি কোথায় আছে মিলি, কি করছে, কেন গেছে, এরকম ম্যাটারটা। সেখানে রিমির মা অলওয়েজ নিজের জায়গাটা ঠিক করে রাখে, সেটা নিজের বর হোক, সেটা নিজের সংসার হোক, সেটা নিজের মেয়ে হোক, উনি চাই ওনার মেয়ে ওনার কাছে থাকবে, ওনার জামাই ওনার কন্ট্রোলে থাকবে। এত দিন ধরে এনাদের এই ভিডিও দেখে আমি এইটুকু খুব ভালো বুঝে গেছি, ভদ্রমহিলা নিজের বরকে নিয়ে, ভদ্রমহিলা নিজের মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু মেয়ে যে কাউকে ভালোবাসে সেটা ওনার বোঝার ক্ষমতা নেই। মেয়ে যাকে ভালোবেসে বিয়ে করেছে ডে ওয়ান থেকে নেগেটিভ কথা বলেছে, আমি বারবার শুনেছি, এটা আমি প্রীতমের মুখের কথা বলছি না, যারা রিমিকে পার্সোনালি চেনে তেমনও কোনো অনেকজন ব্যক্তি, যা মানে সীমা হোক বা মানে অনেকজন আছে, সীমার নামটাই মুখে হুট করে এলো কারণ সীমা খুব কথা বলে ওই কারণের জন্য, সবাই আমার সীমা দি নয়, এটা চন্দননগর ক্যানভাসের সীমার কথা বললাম, মেনশন করে দিলাম, নাহলে তোমরা বুঝতে পারবে না ওই জন্য। তো আমি অনেকের সাথে কথা বলে এইটুকুই বুঝেছি, অলওয়েজ ওর মা চাই যে ওর মেয়ে ওর কাছেই থাকবে, ওর কাছেই ওর মনের মতো চলবে। যেহেতু টি বাল, আমি টি বাল বলেই বলবো কারণ ভদ্রলোককে আমার একদম পছন্দ নয়, এই ভদ্রলোক যেহেতু প্রীতমকে মেনে নেবেন না সেই রিজনে এর মাও মেনে নেবে না, তাহলে গুরু বিয়েটা কেন দিয়েছিলে, কেন বিয়েটা দিয়েছিলে? আজকে মেয়েটার
যে কারুর কথা এত গায়ে লেগে যায়, সেন্সিটিভ হয়ে যাচ্ছে, যে কোনো কিছু, আমি সেই দিনের পর থেকেও তোমাদের একটা রেকর্ডিং দিয়েছিলাম, এরকম আমার কাছে 5-6টা রেকর্ডিং ছিল, যেটা আমি ইরিটেড হয়ে, মানে আমার কাছে নয়, এটা যে কোনো ইউটিউবারের কাছে যদি ওইগুলো কন্টেন্ট হিসেবে ফেলতে চাই, তো আমি রোজ শুধু ভিডিও কল রেকর্ডিংটা দিয়ে দিতাম, আমার ভিউজ এমনিই বেড়ে যেত। আমি এতবার শুনেছি, শুনে নিজের মাথাটাকে এতটা খারাপ করেছি, লাস্টে আমি ধরে ডিলিট করে দিয়েছি সেখানে। কিন্তু আবারও নাম বলছি, মধুরও কল রেকর্ডিং ছিল, বাট স্টিল তবু ডিলিট করেছি। একটাই রিজন, আমার মনে হয়েছে যে অতগুলো রেকর্ডিং দিয়ে কিছু করে আলটিমেটলি তোমরা সেই একই কথা বলবে, মেয়েটা সাইকো, মেয়েটা কিছু বোঝে না, মেয়েটার ডাক্তারের দরকার, যে মেয়েটা একটা এত কথা বলে আবার কি করে এরকম বলতে পারে। ইয়েস, অ্যাকচুয়ালি সবে 18-ই পা দিয়েছে, আর এই সময়টাতেই মানুষ কেরিয়ার, মানুষ তার পার্সোনাল লাইফ প্রত্যেকটা ডিসিশন নেয়, আর এই সময় কেউ যদি খুব বেশি ভুলভাবে কোনো মানুষকে বোঝায় বা ভুল জিনিসগুলোর নিয়ে মানুষ, মানে সঙ্গটা যদি বাজে থাকে, তাহলে তার ডিসিশন নেওয়াটাও ততটাই টাফ হয়, আর সেটা যদি কোনো টাফ সিচুয়েশনের ওপর, মানে যেই সিচুয়েশনটা বিয়ে বা শ্বশুরবাড়ি বা বর সংক্রান্ত হয়, এবং সেখানে বোঝাবার লোক যদি 1000টা থাকে, সেই সম্পর্ক সবসময় টলমাটল হয়ে থাকে, অলওয়েজ, একজন হোক কি দুজন হোক, বা চলো বড় জোর 5 জন, কিন্তু এদের সম্পর্কে এতগুলো লোক আছে, কে কখন কি বোঝাচ্ছে, কে কখন কি বলছে, কেউ বুঝতে পারছে না, কেউ যদি বোঝায়ও সালা সেও বুঝতে পারছে না, উইচ ইজ ফ্যাক্ট, মানে এত কিছু এদের জীবনে হচ্ছে, মেয়েটাকে কেউ কখনো বুঝিয়ে যদি ঠিক করার চেষ্টা করছে, মেয়েটা সালা বুঝলো, চুপ রইল, 2 মিনিটে সালা সোশ্যাল মিডিয়ায় এসে দেখে নিল একটা খিস্তি দিয়ে ভিডিও, তারটা কেটে গেল, মেয়েটা আবার ভিডিও নামিয়ে দিল, এটাই করছে মেয়েটা, বারবার ওর সাথে এটা হচ্ছে, এবং এখানে সব থেকে বড়, আবারও খিস্তি মারবো, চুতিয়া হচ্ছে ওর মা, বাধ্য হলাম মারতে খিস্তিটা, যেই মা নিজের বরকে সেকেন্ড হাজবেন্ডকে হাতের চেন গিফট করতে পারছে, রূপোর নিজের কানের করতে পারছে, সব করতে পারছে, নিজের বরের কাছে থাকতে পারছে, কিন্তু মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে বরের সাথে থাকবে, সেটা তার সহ্য হচ্ছে না। মেয়ে বেরিয়ে গিয়েছিল, মেয়ের বলার জন্য মাকে কমিউনিটি পোস্ট ডিলিট করতে হয়েছে, মেয়ে এতটা লেভেলে অত্যাচার করছে বা প্রেশার দিয়েছে যে মা লাইভে বসে চোখের জল ফেলছে, এখানে মেন খানকি হচ্ছে ওর মা। আমি সবাইকে বলছি, উঁচু গলায় বলছি, এবং রিমি তোর নাম নিয়েছি বলে তুই যদি ভাবিস আমাকে স্ট্রাইক দিবি, তুই দিতে পারিস ভাই, ডাজেন্ট ম্যাটার ফর মি, কারণ ইউটিউবটা আমার সব কিছু নয়, আমি এটা বলতে বাধ্য হলাম। আজকে তোর লাইফের যতটা প্রবলেম, ওনলি ফর ইয়োর মম, ওনলি ফর, বলতে বাধ্য হলাম। না সেদিন তোর মা সকালবেলায় কোনো ভিডিও করতো, না তুই, না প্রীতম কোনো ভিডিও করতে আসতো, কথাটা এটাই ছিল, প্রীতম আর তুই টাইম নিবি, তুই এখন বাইরেই আছিস, বাইরেই থাকতিস, কেউ দেখতে যেত না, প্রীতমের সাথে কথাবার্তাটুকু বলতিস, তুই আর প্রীতম তোদের মতো দুজনের মতো দুজনা ভিডিও মারতিস, কেউ কিছু বলতে যেত না, সোশ্যাল মিডিয়ায় এত কেচ্ছাই হতো না, কে অপূর্বও তোকে খিস্তি দিত না, অন্যরাও কেউ খিস্তি মারতে আসতো না, কিচ্ছু হতো না, যদি মুখটা বন্ধ করে দুজনা দুজনের মধ্যে কন্ট্যাক্ট রাখতিস, দুজনা কথা বলতিস, না সেটা হলো না, তোর মা আগে ভিডিও নামালো, তারপরে প্রীতম ভিডিও নামালো, চারদিক থেকে ভিডিও নামানো স্টার্ট হয়ে গেল, জিনিসটা ঘেটে ঘ হলো, পরের দিনে তুই 40 জনের লাইভে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে কথা বলে 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 চারজনের কথা শুনে শুনে তোর মাথা খারাপ হলো, হয়ে পরের দিনে তুই আবার ভুল করলি লাইভে নোংরা কথা বলে। আজকের ডেটে তুই যে ভুলগুলো করেছিস, হয়তো আমি অনেকটা ম্যাচিওর, বা আমি ইউটিউবে ভিউজ কামাবার জন্য তোদেরকে নিয়ে পড়ছি না, সেই কারণের জন্য আমি এতগুলো কথা বলতে পারছি। আজকে যদি ভিউজ কামাবার হতো, প্রীতমও জানে আমার কাছে কী কী রেকর্ডিং আছে, কী কী চ্যাটের স্ক্রিনশট আছে, আমি নিজে থেকে ডিলিটটা করে দিয়েছি, আমি রাখতেই চাইনি,
আমার পড়ে থাকতো চ্যাট বক্সে, তাও রাখিনি, কারণ কখন আমার মনে হবে ভুল কিছু আমি রেকর্ডিংগুলো দিয়ে ভিডিও করে ফেলবো, আমার মনে হয়েছে উচিত নয় বলে আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু এটা অন্য কেউ হলে তারা কিন্তু ইউজ করতে পারতো ভিডিও কল রেকর্ডিংগুলো, স্ক্রিনশটগুলো, তাতে আলটিমেটলি আমার চ্যানেল ভালো হতো। কে চায় না আজকে তোর মা যদি, রিমি তোর মা যদি তার নিজের চ্যানেলের ভালো না ভালো চাইতে গিয়ে নিজের মেয়ের ভুল করে? আমি তো কোথাকার কোন দূরের বাল, আমার তো আরও উচিত ওগুলো দিয়ে আমার চ্যানেল গ্রো করা। কিন্তু আমার মনে হয়েছে এটা খুবই ছোট লোকমি, আমিও যদি করতাম তাহলে তোর মা আর আমার মধ্যে পার্থক্য থাকতো না, আমি মুখেই প্রীতমকে ভাই চোদাই না। আজকে এই ভাই বলাতেও অনেক কথা শুনতে হয়েছে, ভাইয়ের বান্টু নিয়ে, ভাইয়ের বান্টু নাও, অনেক অনেক নোংরা নোংরা কথা শুনেছি, কিন্তু তবুও আজকের ডেটে এটুকুই বলতে পারি তুই বড় ভুল করেছিস। আজকে তোর কমিউনিটি পোস্টটা দেখে আমি এই কথাগুলো বললাম, বিয়ের ভিডিওটা শেয়ার করে যেটা লিখেছিস সেটা দেখে বললাম। তুই ভালোবাসিস কিন্তু তোর যে মানে লাইভ বা তোর ভিডিওতে তুই যে কথাগুলো বলে দিয়েছিস প্রীতম তোর প্রতি উইক হলেও আর হতে পারবে না। এটা তোকে আমি ভিডিও দিয়ে তোকে কেন আমি তোমাদের সবাইকে বলতে পারছি, এবং প্রীতমের জায়গায় প্রীতম কোনো দিক থেকে ভুল নয়, কারণ প্রীতম যেই জিনিসটা বিশ্বাস করে পেয়েছে পরের দিন লাইভে রিমির লাইভ থেকে যেই এফেক্টটা পেয়েছে, ও কিন্তু বিশ্বাস করেছিল রিমিকে, না না করতে 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 হলেও ছেলেটা কিন্তু বিশ্বাস করে ফেলেছিল। আমার আর প্রীতমের সাথে সেরকম, আর আমি কেন নিজেকে একা বলবো? ওই টাইমটাতে যতগুলো পাবলিক কথা বলেছে প্রত্যেকের এটা মনে হবে সামহাও কোথাও না কোথাও প্রীতম একটু হলেও বিশ্বাস শুরু করেছিল, কিন্তু পরের দিন সকালের যে তোর লাইফটা ছিল রিমি, ওই বিশ্বাসটা না পুরো শেষ করে দিয়েছে। আলটিমেটলি তোরা সোশ্যাল মিডিয়ায় এসে এইগুলো করে তোরা নিজেদের বদনাম করছিস, তোরা নিজেরাও কেউ রিয়েলাইজ করতে পারছিস না। আমি হয়তো ফোনের থ্রু প্রীতমকে বোঝাতে পারতাম, কিন্তু প্রীতমকে আমি কত বোঝাবো? তোর ফোন নাম্বার রিমি আমার কাছে নেই, বা এখন রিমি নামে তো কত অ্যাকাউন্ট, কত কমেন্ট, মানে ফেক আইডিও হয়ে যাচ্ছে যারা যারা কমেন্ট করছে। তো আমার মনে হলো এই কথাটা তোকে অ্যাটলিস্ট ভিডিও থ্রু তোকে জানাই, যে তুই যেটা করবি 10টা লোককে ডাকিস না, নিজের ভেতরের কথা শোন। তুই যদি সত্যি ভালোবাসিস, তুই যে ভুলটা করেছিস সেটা তোর নিজের ভুলটা আগে রিয়েলাইজ কর, এটা দেখিস না যে প্রীতমও বলেছে, তুই বলেছিস, তারপর কিন্তু সরি তারপর কিন্তু প্রীতম কথাগুলো বলতে বাধ্য হয়েছে। যতক্ষণ তোর মা ভিডিওতে এসে বলেনি ততক্ষণ কিন্তু প্রীতমও বলেনি না আমি বলতে এসেছি, আমরা কেউ বলিনি, আমরা সবাই চুপ ছিলাম, কারণ প্রীতমও চেয়েছিল যাতে তুই কোনো প্রবলেমে না পড়িস, তোদের প্রবলেমটা ওভার দ্য কলই যেন সলভ হয়ে যায়, ওটা আমিও চেয়েছিলাম, বা আমরা যারা ছিলাম সবাই সেটাই চেয়েছিলাম। সেই জন্য তোকে বলছি এবার থেকে তোর কমিউনিটি পোস্টটা দেখে আমি কোথাও একটা গিয়ে ঘেটে গেছি, যে একটা মেয়ে আবার এগুলো কমিউনিটি পোস্ট করছে, কোথাও না কোথাও তোর মনের কোথাও ভেতরে কিছু না কিছু ভালো রয়েছে, কিন্তু সেই ভালোটা ভাই তুই এখন ভিডিওই কর, ফোনই কর, তুই ভালো মেসেজই কর, তোকে আর কেউ বিশ্বাস করে উঠতে পারছে না রিমি। আমি বাধ্য হলাম এই ভিডিওটা তোকে এই ভিডিও থ্রু তোকে এই কথাগুলো বলতে, বিকজ তোর সাথে আমার পার্সোনালি কথা বলার জায়গা নেই, আর সত্যি বলছি ওই বিশ্বাসটা আসবে না যে আমি কথা বলবো, সেটা একটা মানে কথা বলার মতো মানে সেই জায়গায় থাকবে যেটা আমার প্রীতমের সাথে থাকে, যে আমরা যেটা আমি ওকে বললাম সেটা ওর আর আমার মাঝেই রইল, কিন্তু তোকে বলতে গেলেই অনেক কিছু আসে। আর সত্যি বলছি ইওর মম, তোর সাথে কথা বলা মানেই তোর মায়ের সাথে জড়ানো, জাস্ট একটা ভীষণ ফালতু মানুষ। সমস্ত গেম সমস্ত কিছু তোর মা করছে, আই হেট ইওর মম। মা কী করে এরকম হয় আমি জানি না, জাস্ট জানি না। আমি জানি তোর ছোটোবেলাটা অনেক প্যাথেটিক থাকবে, তুই শুধু মায়ের ভালোবাসায় বড় হয়েছিস, তোর বাবা নামেই ছিল এরকম, বাবারা মানে কীরকম হতে পারে আমার কোনো আইডিয়া নেই, বাবার জায়গাটা একটা বিশাল সফট, কিন্তু তুই সেই জায়গাতেও
প্রীতমের বাবাকে কি করে খারাপ বললি আমি সেটাও জানি না, জানি আমি প্রীতমের বাড়ি যাইনি, মা মা কেমন দু ঘন্টায় কাউকে বোঝা যায় না সব মানছি, কিন্তু একটা মানুষের মুখ দেখে বোঝার ক্ষমতা রাখি, সেই জন্যই এতগুলো কথা তোকে আজকে এই ভিডিওতে বললাম যে তুই হয়তো কোথাও না কোথাও প্রীতমকে ভালোবাসিস, কিন্তু যে তুই যে স্টেপগুলো নিচ্ছিস সেটা লাইভে হোক সেটা ভিডিওই হোক কারুর লাইভে গিয়েই হোক কমেন্ট করেই হোক না কেন তুই ভুল করছিস। কাউকে ভালোবাসলে তার এগেনস্টে এত কিছু বলা যায় না রিমি, বলা যায় না। ইউ মানে তোর খুব ভালো একজন কথা বলার, মানে ডোন্ট থিঙ্ক আমি তোকে পাগল বা সাইকো বা কিছু বলছি, বাট একটা মানুষ দরকার যার সাথে তুই সমস্ত কথা আলোচনা করতে পারবি, যেই মানুষটা তোর প্রবলেম বুঝবে। আর তোর প্রবলেম এখন শুধু প্রীতম নয়, তোর প্রবলেম ছোটোবেলা থেকে অনেক কিছু, সো ইউ নিড একটা ভালো কাউকে যার সাথে তুই সমস্ত কিছু ক্লিয়ার করতে পারবি তোর পাস্টের, নইলে তুই এত সেন্সিটিভ হোস না যে ছোট ছোট কথাই তোর গায়ে লেগে যায়, তুই এত খিঁচে যাস, তুই এত কিছু করে ফেলছিস, দুমদাম ডিসিশন নিচ্ছিস, লাইফটা এটা নয় রিমি, বাধ্য হলাম বলতে তোকে লাইফটা এরকম নয়। আজকে তোদের ভুল, তোদের ভুলের ভুল ডিসিশনের জন্য কিছু লোক ভিউস কামিয়ে চ্যানেল মনিটাইজেশন করে যাচ্ছে তাই করে নিচ্ছে, আলটিমেটলি তোদের লাইফটা পড়ে রয়েছে, এটা ইউটিউব নয়, জীবনটা কিন্তু ইউটিউবে শুরু আর ইউটিউবে শেষ নয় রিমি, জীবনটা অনেক বড়। আর ডিসিশনটা এত তাড়াতাড়ি কেউ নিতে পারে না লাইফে, একটা মানুষ ডিসিশন নিতে গেলে তাকে টাইম নিতে হয়, হুটহাট ডিসিশন অলওয়েজ ভুল হয়, মাথা গরমের মধ্যে ডিসিশন অলওয়েজ ভুল হয়। বারবার বলছি রিমি তুই অনেক বড় ভুল করেছিস, আজকের ডেট হয়তো তুই এখন হয়তো প্রীতমের বাড়ি যেতিস না, কিন্তু তুই যেখানেই থাকিস সেখান থেকে হয়তো এখনও তোর সাথে প্রীতমের রোজ কথা হতো, তোরা রোজ ভালোভাবে কথা বলতিস, এই নোংরা কাদা ছেঁটা চিঠিটা হতো না রিমি। আমি বাধ্য হলাম তোকে বলতে এই ভিডিওর থ্রুতে, আমার কাছে অনেক কন্টেন্ট ছিল আমি সেগুলো নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু এত চারদিকে নোংরামি হচ্ছে, এত কিছু হচ্ছে, তোকে তোদেরকে কেউ সাপোর্ট করতে গিয়ে অন্যরা অন্যদের কিস্তি মারছে, মা মাসি চুচ্ছে, এ ওর মা মাসি চুচ্ছে, ও ওকে চুচ্ছে বলে ও ওকে চুচ্ছে, শুধু চোদাচুদি হচ্ছে বাল, শুধু ইউটিউবে চোদাচুদি হচ্ছে, এর বাইরে আর কিচ্ছু হচ্ছে না। সবাই আমি জানি না কে কি চাই, এই মুহূর্তে একটাই কথা বলবো, অনেক বড় ভুল করেছিস ওই দিন তুই লাইফটা করে, যেই কথাগুলো বলেছিস কোনো মানে ছেলে তো ছেড়ে দে কোনো মেয়েও ভুলবে না। ভাই আমাকে কেউ যদি লাইফ করে ওরকম মা চুতত, তার সে যদি আমার ভালোবাসার লোক হয়ে যেত, তার তো আমার যে অ্যাটিটিউড আমি ঘুরেও দেখতাম না, অনেস্টলি বলছি, খুব অনেস্টলি বলছি। বাট স্টিল তোর কমিউনিটি পোস্ট দেখে আমার কোথাও মনে হচ্ছে যে তুই কী করতে চাইছিস তুই নিজে বুঝতে পারছিস না, তোর তোর মানে কোন দিকে যাবি কী করবি তুই নিজে বুঝতে পারছিস না, সেই জন্য তোকে বলছি পার্টিকুলার ম্যাচিওর কোনো একজনের সাথে কথা বল, টাইম দে, নিজে টাইম দে, প্রীতমকে টাইম দে, দুজনের মধ্যে দুজনা কি জানি না প্রীতম কথা বলবে কি না আমার বলা উচিত নয়, কারণ এই স্টেজে এমন একটা স্টেজে দাঁড়িয়ে গেছে এখন আমি প্রীতমকেও বলতে পারবো না যে প্রীতম জিনিসটা ঠিক করার চেষ্টা কর, তুই আমার মুখটাই নষ্ট করে দিয়েছিস, তুই মানে আমার বলার জায়গাটাই ছিল না, যেখানে আমি তোকে চিনি না জানি না তাও আমি না জানতেও আমি তোর জন্যই বলে ফেলেছিলাম ছেলেটাকে যাতে তোদের সংসার বাঁচুক, বাট স্টিল এখন আমার বলার জায়গা নেই। তুই লাইভে এসে বিশাল বড় ভুল করেছিস, তোর মা তো তোর জীবনের সবথেকে বড় ভুল ভাই, তুই আজকে যতগুলো ব্লেম পেয়েছিস যা পেয়েছিস সব তোর মায়ের জন্য, জোর গলায় উঁচু গলায় বললাম একটা ভুল বলিনি, কারণ তোর মা আলটিমেটলি তোর বাবার সাথে স্টেপ ফাদারের সাথে হ্যাপি আছে, গয়না গড়াচ্ছে, খুশি আছে, রান্না করছে, কিন্তু তুই আজকে কোথায় দাঁড়িয়ে আছিস তুই নিজে দেখ, তোর মায়ের কথায় চলে তুই আজকে তোর লাইফটাকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছিস তুই নিজে দেখ, তোর আজকে কি সিচুয়েশন হয়েছে তুই নিজে দেখ, দশটা লোক তোকে খিস্তি মারছে ইনক্লুডিং মি অলসো খিস্তি মেরেছি বিকজ শুধুমাত্র তোর মায়ের জন্য, মারা ওরকম হয় না, যে কোনো মা চাইবে কিছু করে ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য ভালো থাকার জন্য, অনেক প্রবলেম হয় একটা মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়িতে মানাতে,
মেয়েদের, যে কোনো মেয়েদের অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। সময় সেই সমস্ত প্রবলেমটা ঠিক করে। এমনও অনেক জায়গায় আছে যেখানে শাশুড়ির সাথে এখনও বউরা তোকে নিয়ে করা ভিডিওতেই কমেন্ট করে গেছে যে আমার শাশুড়ির সাথে আমি এখনও কথা বলি না, উনি এত কথা বলেন, এরকম কমেন্টও আমি পেয়েছি। সেই জন্য বলছি রিমি, নিজেকে টাইম দে, নিজেদের দুজন দুজনার ক্যারিয়ার কর। জানি না প্রীতম তোর সঙ্গে কথা বলবে কি না, বাট তুই একটা বড় ভুল করেছিস। তুই অনেক বয়সে ছোট, অনেক ছোট, তোর বয়সে আমিও অনেক ভুল ডিসিশন নিয়েছিলাম, হয়তো জীবনে অনেক ভুল কাজ করেছিলাম, সেই জন্য বুঝতে পারি। ম্যাচিউরিটি হয়তো সবার এত তাড়াতাড়ি আসে না, ম্যাচিউরিটি আসতে অনেকের টাইম লাগে, অনেকের অনেক তাড়াতাড়ি আসে। হয়তো আমি জীবনে অনেক ধাক্কা খেয়েছি বা অনেক কিছু বুঝেছি বলে আজকে আমি হয়তো এতটা ম্যাচিওর হতে পেরেছি, ওই জন্য হয়তো এতটা মানুষদের চিনতে পেরেছি। কিন্তু তোর বয়স কম, তোর ম্যাচিউরিটি কম, তোকে বোঝাবার লোক প্রচুর, আর তুই কোনটা ঠিক কোনটা ভুল বোঝার তোর ক্ষমতাই নেই, সেই জন্য একের পর এক ভুল করছিস। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোর কমিউনিটি পোস্টের জন্য ছিল, কারণ তোর কমিউনিটি পোস্ট দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, ওই জন্য ছিল। বাট বিশ্বাস কর, তোকে এই বিশ্বাসটা করে উঠতে পারছি না, আমি তো পারছিই না। ওই কথাগুলো শোনার পর, তারপর তোর লাইভের জন্য আই ডোন্ট থিঙ্ক প্রীতমও এখন পারবে। সো তুই চেষ্টা কর, জানি না তোদের কী আছে জীবনে, বাট আমি চাই তুই যদি চেঞ্জ হোস, তুই যদি তোর বিশ্বাস দেওয়াতে পারিস, তুই যদি সত্যিই ভালোবেসে থাকিস, তাহলে একদিন না একদিন তোদের ভালোবাসাটা ঠিকই হবে। কিন্তু তুই যা করে রেখে দিয়েছিস, গণ্ডগোল ঘেঁটে রেখেছিস, সেই ঘাঁটা জিনিসটা কী বলতো, ঘুড়ির সুতো যখন ঘুড়ি উড়ায় না লোকে, ঘুড়ি গোটাতে গোটাতে বা সুতোগুলো কী হয় বলতো, ঘেঁটে যায়, গিট পেকে যায়, এমনভাবে গিট পাকে গিটটা ছাড়ানো যায় না। আর ঘুড়ির সুতো তো খুব ধার হয়, বেশি টানাটানি করতে গেলে হাতটা কেটে যায়। তো তোদের সম্পর্কটা সেটা হয়েছে, ঘুড়ির সুতোগুলো যেমন গিট পেকে যায় ওরকম গিট পেকেছে, ওই গিটটাকে ছাড়াতে যদি যাওয়া হচ্ছে তো প্রতিটা মানুষের হাত কেটে যাচ্ছে, যে কাটছে তোর আর প্রীতমের, এইভাবে হাতগুলো কেটে যাচ্ছে আর তত গিটটা পাকছে। তাই গিটটা যেখানে পেকে আছে ওই গিটের জায়গাটা কেটে দে, দিয়ে দুটো দড়িকে গিট বাঁধ, আই ডোন্ট থিঙ্ক বুঝতে পারবি, তাহলে সুতো নর্মাল হবে, আবার ঘুড়ি উড়বে আকাশে, আই ডোন্ট থিঙ্ক বুঝতে পারবে কি পারবে না। তো যাই হোক, আমার কমিউনিটি পোস্টটা দেখে খুব খারাপ লাগলো বলে এই ভিডিওটা। তো চলো, বাই, লাভ ইউ অল, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের সম্পর্কের মধ্যে বেশি মানুষদের জড়াতে দিও না, দুজন দুজনের জন্য যথেষ্ট থাকে, তাদের দুজনের মতামত, তাদের দুজনের ডিসিশান, এটাই যথেষ্ট। তার বাইরে যত লোক জুড়বে সম্পর্ক ততটাই টাফ হয়ে যাবে।